যখন আমি কোনো কাজ করতে গেলে সেই কাজটা যতক্ষণ না অরুণ না দেখত ততক্ষণ শান্তি হতো না। কাছে থেকে দেখে একটা জিনিস বুঝেছি আমি অরুণদার কাছ থেকে, যে অরুণদাকে যদি কোনো সাবজেক্ট পড়া হতো যে এই সাবজেক্টের উপরে লেখা লাগবে অরুণদার একদিন লাগত, সে পৃথিবীর যে কোনো বিষয়ের উপর যে কোনো সাবজেক্ট যদি হয়। ওইটা দেখে আমার মনে হয়েছিল যে আমি কেন পারবো না, আমিও তো পারতে পারি, চেষ্টা করেছি। তারপরে নাটক লিখেছি, এখানে যারা আছেন তারা অনেকে আমাকে চেনেন, আমার নাটক তারাও দেখেছেন। অরুণদা দেখে আমাকে একটা কথা বলতেন, আর একটা মন্ত্র আমি বেশি বলতে পারবো না, কোনো জোর স্থিতি আমি সারাক্ষণ এটলির মতো লেগে থাকতাম, দীর্ঘ বছর লেগেছিলাম। আমাকে একটা মন্ত্র দিয়েছিল কানে, ওটাই বোধ হয় আজকে এখানে দাঁড় করিয়েছে। আমাকে বলতো তোর কিছু হবে না, কিচ্ছু হবে না তোর, এই 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 মন্ত্রটাই না আমাকে এত দূর এনে দিয়েছে। সবসময় বলতো আমার হলে লোককে বলতো ওর সামনে বলবি না বসে ভালো করছি। আমি বিভিন্ন জায়গায় কম্পিটিশনে গেছি, সেই সময় অরুণদার বিশ্বাস যাচ্ছে নামটা আমিও করতাম, বেস্ট ডিরেক্টর প্রাইজ পেয়েছি অরুণদারে বললাম, অরুণদার আমি না বেস্ট ডিরেক্টর হয়েছি। বলছে বললাম আমি অনেক হয়েছি, ওসব করে তোর কিছু হবে না। আমি চলে গেলে পাশে অন্য লোককে বলতো ওকে সামনে বলবি না, তার ছেলেটা নষ্ট হয়ে যাবে। তো এটা আবার আমাকে তারা পরে বলতো যে অরুণদা তোকে সামনে ওরকম বলেছে কিন্তু পিছনে ওরকম বলে না। তো অরুণদার এইটা না আমাকে এত ইন্সপায়ার করতো, করতে করতে এক সময় আমি অরুণদার থেকে দু তিনটে জিনিস অরুণদার থেকেই পেয়েছি। সেটা হচ্ছে টিভি সিরিয়ালের ক্যামেরা কেমন দেখতে হয় অরুণদার কাছ থেকে দেখেছি, টিভি সিরিয়ালের এডিটিং রুম কেমন দেখতে হয় সেটা অরুণদার কাছ থেকে দেখেছি, একটা বড় নাটককে ফুল লেন্থ নাটককে কি করে কেটে একাঙ্ক নাটক করতে হয় সেটা অরুণদার কাছ থেকে শিখেছি, নাটকের কম্পোজিশন কি করে করে সেটা অরুণদার কাছ থেকে শিখেছি। স্মৃতিচারণ করতে আসলে না মানুষ তো মানুষের সম্পর্কে সব ভালো ভালো কথা বলে, রেওয়াজ যেটা বলছিলেন রঞ্জনদা সত্যি তাই, প্রচুর কথা আছে যেগুলো খারাপ কথাও আছে ভালো কথা আছে। একটা আক্ষেপ এখন হয় সাউথ ক্যালকাটায় 90-এর দশকে মানে 1990 বা তার পরবর্তী সময়ে রঙ্গপীঠের চাইতে বড় দল আমার মনে হয় ছিল না, স্ট্যান্ডার্ড দল তো কোথাও একটা আমাদেরই দোষ, আমরা হয়তো অরুণদাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারিনি। আমরা যারা একসাথে কাজ করতাম এখনো তাদের মধ্যে কেউ কেউ আছে, অনেকে নেই, তারা হয়তো কোথাও একটা ভুল করেছি আমরা, যে কারণে ওরকম একটা ট্যালেন্ট আমি যেদিন প্রথম ওনাকে দেখি সেদিন ছিল এক যে ছিল চোখ, তারপরে জয় বাঙালি মর্নিং সেটা আমরা 350 নাইট করেছি, একদিনও ছুটি নিইনি। গ্রাজুয়েশন যখন করতাম তখনও যোগেশ ভাইয়ের নাটকটা হতো, তারপর সেই লোকটাই শিশের কবিতা বানাচ্ছেন, সেই লোকটাই হাঁড়ি ফাটিপে বানাচ্ছেন, সেই লোকটা মহাযোগী লোকনাথ বলে একটি নাটক লিখে বানাচ্ছে, মানে ভার্সেটাইল। নাটক যে কিরকম ভাবে তৈরি হয় এটা অরুণদাকে যারা কাছ থেকে না দেখেছেন তারা জানেন না। অরুণদাকে অদ্ভুত ভাবে দেখতাম যে যে লোকটা জয়মাকালী বোর্ডিং এর মতো নাটক বানায় সেই লোকটা ঘুরে কি করে শেষের কবিতা বানায়। আর শেষের কবিতা সুমনা দিয়ে এখানে আছেন, ওই শেষের কবিতাতে লাবণ্যের রোলটা করেছিলেন, ভুল নাটকই করেছেন। আমি ভাস্কর দাই এসেছিলাম প্রথম সোমনাদির কাছে মুক্তাঙ্গনে, তখন একটা নাটক হতো আধার পেরিয়ে, বলেছিলাম যে ওরকম আধার পেরিয়েতে একটি মেয়ে আছে অরুণদা খুব ভালো দেখতে, তখন সোমনাদি খুব ভালো গ্ল্যামারাস দারুণ অভিনয় করতেন, দারুণ চলতন দেখি করবে কিনা। তো প্রথম দিন মনে হয় আমি আর ভাস্কর যাচ্ছিলাম সোমনাদির কাছে, তো যাই হোক ওই লোকটাকে দেখতাম যে কি করে সম্ভব হয় নাকি এইরকম। তারপর হাড়ি ফাটিবে বলে একটি নাটক, মহাযোগী লোকরা একের পর এক হয়েছে, তারপর হঠাৎ করে একবার ইচ্ছে হলো সিরিয়াল করবো, চলো সিরিয়ালও হলো, ইন্দ্রাণী হালদারকে ডিরেকশন দিতে দেখেছি সেই সময়, অ্যাসিস্ট্যান্ট হয়েছিলাম অরুণদার বাড়িতে, সেই 11টা অব্দি রাত্রিতে বসে থাকতাম, যদি তাড়িয়ে দেয় যদি না অ্যাসিস্ট্যান্ট করতে পারি। আমারটা লেন্দি হয়ে যাচ্ছে, আমি প্রচুর স্মৃতি তো আমার মানে বললে শেষ হবে না। তো টিভি সিরিয়াল সেটার ক্যামেরা ওনার কাছ থেকে দেখা, এডিটিং রুম ওনার কাছ থেকে দেখা, নাটক ওনার কাছ থেকে শেখা, তারপরে আমি নিজের দল করেছি সেখানে অনেক ছেলেমেয়েরা তৈরি হয়েছে। আমি একটা কথা বলতে চাই, অরুণদা ছিলেন চাষি, চাষি থিয়েটারের যারা ছেলেমেয়ে যারা অভিনেতা অভিনেত্রী তাদের চাষ করতেন উনি,
অনেক লোক এখানে আছেন যারা বাইরে গিয়ে করে খাচ্ছেন, আজকে সব ওনারা হাত দিয়ে বেরিয়েছেন। কেউ হয়তো ওনার সঙ্গে আছেন, কেউ নেই, তাদের কিছু আসে যায় না, কিন্তু ওনার হাতটা তাদের মাথায় সবসময় থাকে। আমি পরবর্তীকালে একটা ছবি করেছি, সেই ছবিতে ওনার আশীর্বাদ ছিল, উনি দেখেছেন, আমাকে রিভিউ করেছিলেন, আমার সমস্ত নাটক দেখতেন, আর আমাকে একটা কথা বলতেন, বলতেন তুই আমার গোটা ছাত্র, প্রচুর ছাত্র এসছে তো, তুই হচ্ছিস আমার গোটা ছাত্র। তা আমি ধ্রুবদা যেমন বললেন না যে পিতৃহারা হলাম দ্বিতীয়বার, 1987 সালে বাবা মারা যাওয়ার পর আমি 89 ওনার কাছে গেছিলাম, এবং আমার নাটকের জীবনে আমার নাটক লেখা, নাটক করা, নাটকে মিউজিক করা, নাটকে সেট তৈরি, আমাকে বলতেন উনি যে তুই এখন যা করছিস এর ফল তুই পাবি। তো সেটা হয়তো পেয়েছি আপনাদের আশীর্বাদ, অরুণদার হাত মাথার উপর রয়েছে, থাকবে, রঙ্গপীঠের উপর অরুণদার হাত থাকবে। আর রঙ্গপীঠে আমরা তো একদম প্রাচীন, একদম প্রাচীন না হলেও অনেকটা প্রাচীন, রঙ্গপীঠের যখন আমাকে মনে হবে দরকার ডাকলে আমি থাকবো, কারণ তার মধ্যেই তো অরুণদা বেঁচে থাকবেন। ধন্যবাদ। আমাদের রিহার্সাল হতো একদিন কি দুদিন সপ্তাহে, আর আড্ডাটা ছিল রোজ। যোগেশ ম্যামের কাছে কালীঘাট পার্কের গায়ে বাই মুক্ত অঙ্গনের পাশে চায়ের দোকানে সন্ধে হলে ঠিক ওই রিহার্সালের টাইমে, রিহার্সালের দিন রিহার্সাল আর বাকি দিন আড্ডা, নাটকে আড্ডা, নাটক তৈরি করার আড্ডা, এছাড়াও নানান রকম মজার মজার কথা নিয়ে আড্ডা। আড্ডাবাজ অরুণদার সঙ্গী কিন্তু ছিলাম আমরা সেখানে। যেমন আজকে এই মুহূর্তে যে কাজটি আমি করছি, এই কাজটা কিন্তু আমার করার কথা নয়, এই কাজটা অ্যাকচুয়ালি করতো ভাস্কর জ্যোতি পাল, নেই তো সেই জন্য আমাকে ডাকা হয়েছে। আর ভাস্করের কথা মনে পড়লে অঞ্জনের কথা মনে পড়ে, চিত্রনাট্যকার, সেও কাজের ফাঁকে আমাদের আড্ডার সঙ্গী, দলের না হয়েও দলের আপনজন অঞ্জন চক্রবর্তী। নমস্কার, যারা আছেন এবং স্বামী যারা আছেন সকলকে আমার প্রণাম, রোগীও আছেন। অরুণদার খবরটা যখন হঠাৎই পেলাম দুর্গর কাছ থেকে, যেন বিশ্বাস করতে পারিনি। আমার মনে আছে যখন লিখছিলাম সেদিন, আজকে আমি লিখতে পারি, বারবার ছোট ছোট নানা স্মৃতি এতভাবে মনের মধ্যে ভিড় করছিল, সে শুধু আমিই জানি। আমার সেই মনে আছে ভাস্করের সঙ্গে, ভাস্কর প্রসঙ্গে উদ্যোগ করি, আমি রঙ্গপীঠে আসা যাওয়া শুরু করি। আমি রঙ্গপীঠের সদস্য ছিলাম না, কিন্তু অদ্ভুত একটা চুম্বকের আকর্ষণ ছিল, সেটা হচ্ছে অরুণ বিশ্বাস। অরুণদার আমাকে যেন বন্ধুর মতো দেখত, কত রকম যে আলোচনা, কত কিছু যে শিখেছি অরুণদার কাছ থেকে, আমি অভিনেতা না হয়েও সেটা আমি শুধু জানি যে আমি কতটা সম্পৃক্ত হয়েছি অরুণদার কাছ থেকে এসব ব্যাপার নিয়ে। তারপর অনেকদিন কেটে গেছে, নানারকমভাবে সেসব স্মৃতির কথা বলতে চাই না, কিন্তু লাস্ট যেটা হলো যে অরুণদার অনেক কিছু কথা বলার পর একটা কথা বলি, অনেকে জানলেন যে তিনি চিত্রনাট্যটা কতভাবে করতেন, সেটা হচ্ছে আমার এবং অরূপ ভাস্করের সঙ্গে তিনি একটি মেগা সিরিয়ালে টানা উনি একটা মানে কি বলবো লাইনার যে চিত্রনাট্য যেটা বলে সেটা উনি করেছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গেই করেছেন। আমার এটা সৌভাগ্য যে অরুণদার কাছ থেকে এত বড় একটা চিত্রনাট্য পেয়েছিলাম। আর বলতে গেলে আমার সঙ্গে রেগুলার হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল, একটা অদ্ভুত জিনিস আমার লেগেছে, আমি হয়তো কোনো কিছু পেয়েছি, পুরস্কার পেয়েছি বা কোনো একটা নতুন কিছু সিরিয়াল শুরু করছি, অরুণদা কোথায় জানতে পারতেন আমাকে সবার আগে অভিনন্দন জানাতেন, এইটা আমি জানতাম না অরুণদা কোথেকে জানতেন। এবং একদম বিল খোলাভাবে লিখতেন, চালিয়ে যাও, খুব ভালো হচ্ছে, এটা দেখছি, এটা অদ্ভুত উৎসাহ দিতেন। যে সবাই বলছে যে অরুণদার কাছ থেকে একটা প্রাণের স্পর্শ পাওয়া যেত, এটা বারবার দেখেছি। এর বেশি আমার কিছু বলার নেই, আমার যেটা ফিলিংস ছিল আমার মনের মধ্যেই আছে, থাকবে,
শুধু একটা কথা আবার রঙ্গপীঠকে বলবো, অরুণদার শ্বাস প্রশ্বাস ছিল রঙ্গপীঠ, রঙ্গপীঠ এগিয়ে যাওয়া মানে অরুণদা বেঁচে থাকা, রঙ্গপীঠের যে কোনো সাহায্যে যে কোনো প্রয়োজনে আমি রঙ্গপীঠের পাশে আছি, কারণ তাহলে তো অরুণদার পাশে থাকা হবে, তার প্রতি এটাই আমার শ্রদ্ধা। নমস্কার। অরুণদার হাতে তৈরি আশিস মুখার্জি চিত্লা আনন্দন, মঞ্চে উপবিষ্ট নাট্য অতিথিবৃন্দ, আজকের উপস্থিত নাট্যকর্মী এবং সামনে বৌদি বসে আছেন, মন্দিরার বাড়ি থেকে যারা এসেছেন পরিবারের তরফ থেকে, তাদের কাছে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা যেমন জানাচ্ছি, অরুণদা সম্বন্ধে বলার মতন আমার কাছে কিছু নেই। কারণ কি, আমি যে দলটা তৈরি করেছি এর পেছনে আসল কারিগর ছিলেন অরুণ বিশ্বাস, প্রধান উপদেষ্টা ছিলেন আমার দলের। আমি যে প্রথম প্রযোজনা করেছি সেই নাটকটা সম্পাদনা করেছেন অরুণ বিশ্বাস। আরো দুটো প্রযোজনা হয়ে গেছে, তৃতীয় যে প্রযোজনা করতে চলেছি অরুণদা খুব ইচ্ছে ছিল দেখার জন্য। 14 নভেম্বর আমাদের শো ছিল, শোটা কোন কারণবশত আমরা করতে পারিনি, ওই শোটা আমরা করছি 23শে ডিসেম্বর। তরুণদা বলেছিল যে তাড়াতাড়ি করা একটু দেখে যাই, আমি একটু দেখি, আমার শরীরের অবস্থা খুব ভালো না, আমাকে কেন জানি না কথাটা বলেছিলেন, কারণ শরীরটা আপনার খুব খারাপ হয়ে গেছে, সেটা আগের থেকে অনেক ভেঙে গেছে, বলছে আমার শরীরটা ঠিক ভালো নেই, আমার একটু প্রবলেম হচ্ছে কিছু কিছু, তাহলে আপনি রিহার্সালে যান না, আমি যাই, আমি ঠিক উপরে উঠি না। তাই ওনাকে বলেছিলাম সিগারেটটা ছেড়ে দিন, বলে আমি অনেক চেষ্টা করছি রে পাচ্ছি না ছাড়তে, কিন্তু যাই হোক অত কষ্টের মধ্যে উনি এত হাসি মুখে মানে প্রত্যেককে আনন্দ দিয়ে যেতেন যেটা ভাষায় বোঝানো যায় না। আর সত্যি কথা বলতে কি, রঙ্গপীঠে অরুণদার সঙ্গে আমার আলাপ হয় 87 সালে, তখন তিনি একটা প্রযোজনা করছিলেন, নাটকটা নামিয়েছিলেন এক যে ছিল চোর, এক যে ছিল চোর আমাকে ছোট্ট একটা চরিত্র দিয়েছিলেন মির্জার চরিত্র, এবং ওনার আশীর্বাদে মির্জা চরিত্রটা প্রাণবন্ত হয়ে ওঠে। তারপর থেকে উনি আমাকে খুব স্নেহ করেন, বলেন গ্রুপে আসতে, তারপরে উনি আমাকে একটা নাটকে একটা চরিত্র দিয়েছিলেন, বলেছিলেন এটা আমি তোকে দিচ্ছি, এটা আমার বড় স্বাদের চরিত্র, তুই করে দেখা যদি করতে পারিস আমি বুঝবো। সেই চরিত্রটা হচ্ছে জয়মাতারি বোর্ডিং এ দীপালির চরিত্র, একটি ছেলে একটি মেয়ে সাজবে, এবং আমি দীর্ঘদিন অভিনয় করেছি সেই অরুণদার নির্দেশনায়, এবং সত্যি আমি প্রশংসা পেয়েছি
যা কিছু কৃতিত্ব সবকিছু অরুণরা, আর অরুণরা স্মৃতিটা এত আমার সামনে ভেসে বেড়াচ্ছে, দুদিন আগেও আমার সঙ্গে দেখা হয়েছে, মানে আমি আমার বলতে খুব কষ্ট হচ্ছে, আমি ঠিক বলতে পারছি না, মানে আমি চাই যে অরুণরা যে দায়িত্ব আমাকে দিয়ে গেছেন সেটা আমি কাজে করে দেখাব, তার আত্মা শান্তি হোক, তাই আমার নিজের খুব কষ্ট হচ্ছে, আমি বলতে পারছি না, এইটুকুনি বলেই আপনাদের কাছ থেকে আমি মাপ চাইছি, ক্ষমা করবেন আমার বলার মতো ক্ষমতাতেই। মৌসুমী পাল, চেতলা, নটনটি, আমি চেতলা নটনটির সম্পাদক মৌসুমী পাল, মঞ্চপরিষ্ঠ সমস্ত স্বনামধন্য নাট্য ব্যক্তিত্বকে আমার প্রণাম জানিয়ে আমাকে হঠাৎই ডাকা হলো, আমি একেবারেই মেন্টালি প্রিপেয়ার্ড নই। আর সবাই যাতে ওনার সম্বন্ধে বললেন, সব দিকটাই ওনার মোটামুটি আলোচনা হলো, আমার সঙ্গে ওনার আলাপ খুব বেশি দিনের নয়, মাত্র কয়েক বছর, কারণ এই নাট্য জগতে অভিনয়ের জগতেও আসা আমার অল্প কিছু দিনই কোনো একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু যেটুকুই ওনাকে পেয়েছি মানে খুবই আন্তরিকভাবেই পেয়েছি, এবং মনেই হতো না কখনো যে ওনার সাথে আমার মাত্র কদিনের আলাপ। নাটকের ব্যাপারে যে কোনো ব্যাপারে ওনার সঙ্গে আমার মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বেশি যোগাযোগ হতো, মুখে কথা বেশি হতো না, তবে যখনই যে বিষয়ে যা জানতে চেয়েছি বা বুঝতে চেয়েছি উনি খুব সহজভাবে মানে খুব প্রাঞ্জলভাবে সেই জিনিসগুলো আমাকে মানে বুঝতে সাহায্য করেছেন। আর এত একটা আন্তরিক মানুষের ছোঁয়া পেয়েছে, এত একটা বন্ধুত্ব পেয়েছি, মানে অসম বয়সী বন্ধুত্ব এরকম দেখা যায় না, মানে বয়সের তফাৎ অনেক থাকা সত্ত্বেও উনি এত আন্তরিকভাবে এত সুন্দরভাবে মানে মানুষের কাছে আসতে পারতেন, সবার মুখেও শুনতাম, আমি নিজেও তো একটা জ্বলন্ত প্রমাণ যে উনি এত মানে মানুষকে ভালোবাসতে পারেন, মানে আপন করে নিতে পারেন। আর আমি মাঝে মাঝে গান গেয়ে ভয়েস রেকর্ড করে ওনাকে পাঠাতাম, দেখুন তো কেমন হয়েছে, এটা আমার একটা শখ, একটা ভালোবাসা মানে গান করাটা। উনি এত মানে বিশাল প্রশংসা করতেন যে আমি নিজেই লজ্জা পেয়ে যেতাম যে আপনি আমাকে এত না রেখে গান রেকর্ড করো, গান তুমি ভালো ভালো করে গানগুলো কেন রেকর্ড করছো না, এত সুন্দর করছো মিউজিক অনুসঙ্গ নিয়ে তুমি করো, তোমার গানের দিকটাও এতটা ভালো, সবসময় উৎসাহ মানে দিয়ে যেতেন সমস্ত ব্যাপারে। একটা অন্য আমি অন্য দলে কাজ করি কিন্তু ওনাকে বলতাম যে আমি এই নাটকটা করছি, এই চরিত্র করছি, এই ধরনের চরিত্র করছি, খুব ভালো হবে, তুমি ভীষণ ভালো করবে, মানে এত ভালো হবে, ফ্লরেস করবে, মানে এমন বলতেন যে আমি ভাবতাম যে আমি যেন কত বড় একজন, মানে আমরা লজ্জা পেয়ে যেতাম ওনার প্রশংসা বা ওনার এইভাবেই উনি সবাইকে অনুপ্রাণিত করতেন। সবাই যা যা বললো আমিও আমারও সেই কথাই যে খুব কাছের একজন বন্ধু মানুষকে যেন হারালাম, মানে তিনি যেদিন থেকে আমাদের মধ্যে আর নেই, মানে একটা এমন একটা বেলা যায়নি এখন পর্যন্ত যে তার স্মৃতিটা একটুও ম্লান হয়েছে, জানি না ম্লান যেন না হয়, একটা বন্ধু আজীবন যেন তাকে ভালোভাবে মনে রাখতে পারি, তার আশীর্বাদ যেন আমাদের মাথা আমার মাথায় যেন থাকে, আমাদের সবার মাথাতেই থাকে, এটাই আমার কামনা। আর আমি সত্যি বলতে পারছি না ওনার এত অল্প দিনের আলাপে উনি আমাকে মানে এত আপন করে নিয়েছিলেন যে সত্যি মানে অনেক অনেক দিনের আলাপেও হয়তো এতটা আপনত্ব অনেকের কাছ থেকেই আমি পাইনি, এত ভালোবাসা, এত আপনত্ব, এত বন্ধুত্ব। আজ সত্যি মানে চোখের জলে ওনাকে স্মরণ করা ছাড়া আর কিছু, সবাই ভারাক্রান্ত, আমিও তাদের মতোই প্রচণ্ড ভারাক্রান্ত, মানে বলতে গিয়েও হয়তো আরো অনেক কথা বলার ইচ্ছে ছিল, বলতে পারছি না আর কি।
নমস্কার। অরুণদার, খুবই কাছে যারা দীর্ঘদিন ধরে অরুণদার সঙ্গে থেকেছে, অরুণদার কাছে শিখেছে, তারা ঠিক ছাত্র, ছেলে না ভাই না বোন, ঠিক আলাদা করে বোঝানো সম্ভব নয়। অভিনেতা অমিত গাঙ্গুলি, আমার পক্ষে অরুণদাকে বলা কঠিন। আজকে গ্রামগুলি যে পরিচয়টা, তার হাতে সবকিছু সব নাটকটা যে ডিসিপ্লিন চেহারা সেটাও সেটা কাছে, তাই বিগত কয়েক বছর হয়তো আমি সেই ডিসিপ্লিনটা রাখতে পারছি না আমার পেশাগত কারণে। সেই জন্য তো রঙ্গপেটে আমি অভিনয় করিনি, পার্টিসিপেট করিনি, এই কারণে যে যারা সময় মতো আসছে তারা সবাই সময় দিচ্ছে, তারা পার্টিসিপেট না করে যদি আমি নাট করি সেটা ঠিক লাভ হয় না, ভালো লাগে না। তো অরুণদার অভিযোগ ছিল তুই আয় তুই কর, করছিস না, তুই সবের মতো করে করবি না, সম্ভব না, উচিত হয়। ১৯৭৪ সাল সে সময় রঙ্গপীঠের রিহার্সাল হতো চান্দিপুর প্রতি বোলপুর কমার্শিয়াল কলেজ, বোলপুর মাধ্যমে উত্তম বর্মা, উত্তম না আমার ক্লাসমেট ছিল, ওর মাধ্যমেই আমি গিয়ে পৌঁছেছিলাম। আমি একটা বিরাট বড় জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তার শাসনটা এতটাই ছিল আমি ছাড়া পেতাম না। বিকেলবেলাটা ওই আমাদের শনিরোববার খেলার যে টাইমটা ও চারটে থেকে ছটা, ওই সময়টায় আমি যে বৈঠক মাধ্যমে এসেছিলাম রিহার্সাল যেতাম। তারপরে চলছিল সেরকম ভাবে, চলছিল তো একসময় আপনার দেখা গেল যে অনেকেই তখন তারা সবাই বয়সে ছোট বা তাদের সেরকম ভাবে পরিচয় পরিচিতি নিয়ে তারা আসছে নাটক করে বলে এরোর মাধ্যমে, যে তারা তো জায়গা পাচ্ছে না, তো লম্বা চড়া চেহারা ছিল, আমি তো এনে ঘুরে গেছিলাম রঙ্গপীঠে, তারা কি করবে। তোমার কিশোরের মধ্যে একটা গ্রুপ তৈরি করলো, সে গ্রুপে আমার সঙ্গী, সে গ্রুপটা চালাতে গেলে তো অর্থ করি জায়গাটা দরকার লাগে, আমার সঙ্গে আমার পাশে এসে দাঁড়িয়েছিল দেবাই আর ভাস্কর দুজনে।
প্রশান্ত এলো, যে মায়ের ভাই ছিল সুবাই সে এসছিল, এরকম আরো অনেকে এলো যাদেরকে এদিনে আমরা ছোট্ট কিশোলায় গ্রুপটা তৈরি করলাম। একদিকে রঙ্গপীঠে রিহার্সাল চলে আর একটা সময় কিশোলায় রিহার্সাল চলে। এইভাবে আমার শুরুটা। তার পরবর্তীকালে সে সময় রঙ্গপীঠে আমাদের যে লেখক আর অরুণদার লেখা, আমার মনে আছে কালো চিতা বলে একটা আমরা নাটক করেছিলাম এই মুক্তাঙ্গনে, এখানে জায়গা ছিল না, লোকজন পাঁচটা ভর্তি গেছিল, পাঁচটা ভর্তি গেছিল, লোকে দাঁড়িয়েছিল এরকম জায়গা। আর অরুণদার লেখার যে জোর ছিল বারবার করে এসে দীর্ঘ বলেছে তুমি তুমি লেখো, এসব নাটক দিয়ে তোমার পরিচয় হয় না, তুমি লেখো তুমি লেখো। যে কোনো কারণ একটা ছিল যরুণদা আমাদেরকে হয়তো যেভাবে বলত বা বললে তার পেছনে আমরা পড়ে থাকতাম, আজকে ছেলেমেয়েরা করছে সবই ঠিকই, কোথাও হয়তো একটুখানি লেখিক আছে। অরুণদার শুধু একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এটাই, যে কোনো অবস্থাতে যে কোনো অবস্থাতে নাটকটাকে চালিয়ে যেতে হবে, নাটকটা করতে হবে। অরুণদার আড্ডা মারার কোনো জায়গা ছিল না, শুধুমাত্র নাটক নিয়ে ছাড়া, আমাদের রঙ্গপীঠ নিয়ে ছাড়া অন্য কোনো আড্ডা ছিল না। বৃষ্টি পড়েছে অসুবিধা নেই, কারফিউ চলছে আমরা আড্ডা পাচ্ছি। আমাদের আরেকজন ছিল দীপেন্দা, কালীঘাটের তবলাগুলির উপরে বাবরুদার তারা বোর্ডিং, সে বোর্ডিং এ আমরা সবাই মিলে আড্ডা মারতাম। অরুণদার গুণের আলোচনা কি করে পড়ব, মানে কোন দিক দিয়ে পড়ব, কিছু বললেই ওই যেটা হে করে হাসত ওটাতে শেষ করে দিত। আমার সবকিছু জিনিসটার মধ্যে তাকে জানানো চাই, ও জানাই আমি জানাতাম, সবকিছুই তাকে জানাতাম। আমি প্রফেশনালি আমাকে ভিলেনের কাজ করতে হয়, সেই জন্য হয়তো দেখে ভালো লাগতো না, তার কিন্তু একটা ছিল। কিন্তু যখন রানী রাসমণি বলে সিরিয়ালটাতে আমাকে একটা অন্যরকম চরিত্র দেওয়া হয়, আর এখানে রঞ্জন আছে ওর অসাধারণ লেখা, সেই চরিত্রটা দেখবার পরে অরুণদাবকে জরুরি করে বলেছিল এতদিন পর তাদের এটা ঠিক জায়গায় পাচ্ছ, ঠিক জায়গায় পেয়েছি। কয়েকদিন আগে আকাশাকে আনন্দময়ী মার সিরিয়ালটাতে জানিয়েছিলেন, যেটা দেখে লিখে পাঠান আমি কিছু বলতে অসুবিধা হচ্ছে, শুধু নাটকের একটা ডায়লগ হতে হয় না বলার তো, যেটা হচ্ছে জয়নাকালী বোর্ডিংয়ে তাকিয়ে দেখ এদিকে তাকা, হ্যাঁ দেখ এটা হিউম্যানিটির কোর স্টুডেন্টস অরুণটা ছিল তার, একমাত্র আমি যে অরুণদার সঙ্গে পুরো ব্যাপারে ঝগড়া অশান্তি কারো দম নেই তার সঙ্গে করে, আমি করতাম, আমি অধিকার ছিল অধিকার ছিল সেটা সে ভুলত। আমি হয়তো রাগ করে কিছু বললাম বলে ফেলে কাছে মধ্যে চলে গেলাম, তারপরে তো তা কি করছিস জানত, সে জানত যে যাই কিছুই হোক কালু তাকে ভালোবাসে। আমাকে হয়তো কিছু কথা বললেও আমার অবর্তমানে কালুকে যদি কেউ কিছু বলেছে আমার কাছে যদি খবর থাকত কাউকে ছেড়ে কথা বলত, কারণ রোমদা জানত যে আমার জীবনে সবকিছু ছেড়ে আমি শুধুমাত্র নাটকে নিয়েছিলাম, নাটক ছাড়া কিছু বুঝতাম না,
কাজ করতে উঠতে পারছি না। কিন্তু নাটকটা আমার শখ, রঙ্গপীঠ যেহেতু আমার শুরুয়াত, আজ রঙ্গপীঠই আমার জীবন। তাই বলে যেতে চাই, অরুণদা বেঁচে আছে, বেঁচে থাকবে, রঙ্গপীঠের মাধ্যমেই বেঁচে থাকবে। এবং আমরা যারা আছি, বিভিন্ন কারণে হয়তো আজকে আমরা গ্রুপ থেকে সরে রয়েছিলাম, রঙ্গপীঠের আজ রাত পাচ্ছিলাম না, আমরা প্রত্যেকে আছি, আসব, থাকব। এবং যে ততটা গ্যাপ আমাদের হয়েছিল ততটা ভরিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকে। আমি চাইব সবাই মিলে একত্রিত হয়ে এক মন নিয়ে, এক ভাবনা নিয়ে, যদি আমরা অরুণদাকে সত্যি আমরা ভালোবেসে থাকি, যদি অরুণদাকে সত্যি আমাদের গুরু বলে মেনে থাকি, তাহলে আমরা আমাদের পরস্পরের কোন বিভেদ যদি থেকে থাকে সেটা ভুলে গিয়ে একত্রিত হয়ে অরুণদাকে স্মরণে রেখে রঙ্গপীঠকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি এটা সবার কাছে সেটাই প্রার্থনা করব। এখানেই রয়েছে, শুনছে সব আমাদের কথা, আনন্দ যেখানে থাকবো ভারতে সবাইকে নমস্কার। রঙ্গপীঠের এখানে যতজন উপস্থিত আছেন সেই অর্থে আমি রঙ্গপীঠের সদস্য হিসাবে খুবই কম দিন, নয় নয় করে মোটে আমার 9 বছর। হঠাৎই একটি চরিত্রের প্রয়োজনে অরুণদা আমায় ডেকেছিলেন। একটা কথা বলা খুব মানে 8 থেকে 80, মানে অরুণদা সকলের সাথে খুব সমানভাবে মিশতে পারতেন। আমি যখন প্রথম গ্রুপে আসি আমি একটু গুটিয়ে থাকতাম, কি বলবো, যদি কিছু ভুল বলি। কিন্তু দেখলাম 1 মাসের মধ্যেই এই আমিটা চেঞ্জ হয়ে গেছে, আমি খুব সাবলীলভাবে মিশতে পারছি এবং অনেক কিছু অবলীলায় বলতে পারছি, অনেক মতামত দিতে পারছি। বহু ক্ষেত্রেই দেখা যায় যে গ্রুপে যারা সিনিয়র, যারা গুরু পরিচালক, তারা এতটাই গম্ভীর, সকলের সাথে সেভাবে মিশতে পারেন না বা মিশতে চান না। কিন্তু অরুণদা একদম একজন প্রাণবন্ত নাট্য ব্যক্তিত্ব, তার সাথে কমিউনিকেট করতে গেলে কিছু ভাবতেও হতো না, কিছু আলাদা করে। আমি আমার দুর্ভাগ্য যে আমি শুরুটা রঙ্গপীঠের মাধ্যমে করিনি, আমি অন্য গ্রুপ থেকে এসেছিলাম। কিন্তু রঙ্গপীঠের মাধ্যমেই আমি অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমি অরুণদার কাছে, কৃতজ্ঞ শব্দটা ভীষণ ছোট শব্দ, আমি অরুণদার কাছে আন্তরিকভাবে ঋণী। আমি রঙ্গপীঠে এসে আমার আমিকে খুঁজে পেয়েছি। ব্যক্তিগত ব্যস্ততার কারণে কিছু বছর রঙ্গপীঠ থেকে দূরে থাকলেও সক্রিয়ভাবে আমি উপস্থিত থাকতে পারিনি, কিন্তু সবসময় রঙ্গপীঠের সাথে ছিলাম, আছি, থাকব। আর অরুণদার স্বয়নে স্বপনে নাটক, অরুণদার স্বপ্নের জায়গা তার রঙ্গপীঠ,
আন্তরিকভাবে প্রার্থনা করি এই রঙ্গপীঠে আরো জয় জয়কার হোক, অরুণদার স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ। থিয়েটার তোমার জন্য এই কথাটা অরুণদার প্রায় সবাইকেই বলত যারা থিয়েটার করার জন্য অরুণদার কাছে যেদিন যে সময় এসেছে। অরুণদা কাউকে কখনো ফেরাননি। পরবর্তী সুদীপ্ত ঘোষাল থিয়েটার করিও আসলে মানে এখানে থিয়েটারে যেসব লোকজন গণ্যমান্য বসে আছেন তাদের সামনে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। দুবার আমাকে বললেন কিছু বলার জন্য। অ্যাকচুয়ালি দাদার সঙ্গে আলাপ মানে ধ্রুবদা চৌধুরী আর কি আমাদের থিয়েটার ফর ইউ দলটি ওনাদের উৎসবে আমরা প্রায় আসতাম, অভিনয় করেছি। তো কি বলবো অ্যাকচুয়ালি মানে কিছু মানুষ থাকেন বিশেষ করে আমাদের থিয়েটারে আছেন যারা প্রচারের তোয়াক্কা করেন না। উনিও সেরকম অভিনেতা হিসেবে পরিচালক হিসেবে থিয়েটারকে এগিয়ে নিয়ে গেছেন, শিক্ষক হিসেবে শিখিয়েছেন আমাদের। এর বাইরে আর কি বলব, আমাদের কাজের মধ্যে রঙ্গপীঠের কাজের মধ্যে উনি বেঁচে থাকবেন। নমস্কার। পরবর্তী অভিনেতা পার্থ সরকার। আমি অভিনেতা নই, কিন্তু অরুণদার সাথে যোগাযোগ হয়েছিল অভিনয়ের মাধ্যমে। এখানে যারা বসে আছে তার কানাকড়ি গুণ আমার মধ্যে নেই। আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য ক্যামেরার পিছনে, সেসূত্রেই অরুণদার সাথে পরিচয় এবং যোগাযোগের মাধ্যমে অবশ্যই ধ্রুবদা। গত 4 তারিখে প্রথম কথাটা আমাকে জানিয়েছিলাম তখন অফিসে পাপিয়া খালুনের হাসি মুখ বলে মনে পড়তো। আমি রঙ্গপীঠে কোনোদিন আসিনি। অরুণদার সাথে যেটুকু যোগাযোগ হয়েছে সেটা এই এখানকার চায়ের দোকানে, আর কিছু কাজ অরুণদার সাথে করার আমার সুযোগ হয়েছিল। তা দেখতাম মানে কোনো টেনশন নেই। একটা ছোট কথা বলি, আজকে অরুণদা তো খুব হাসির মানুষ ছিলেন, আমার মনে হয় আমরা কেন এত ভারাক্রান্ত হব। অরুণদা আমাদের মাঝে আছে, অরুণদার সেই হাসির মুখটাই আমরা দেখতে চাই, অরুণদা সেইভাবেই আমাদের মধ্যে থাকবে। তা রাম ঠাকুরের যখন শুটিং হচ্ছে আমি মফস্বলের ছেলে আমি চুচুড়ে বাড়ি আমি হুগলিতে, সেখান থেকেই আসি রোজ কলকাতায়। তা খুব ভোরবেলাতে আমাদের শুটিংটা ছিল, অরুণদার সেই সিনটাও দেখেছেন যে অরুণদার কোথাও যাচ্ছেন আর কি, মানে নিয়ম করেছেন। এবং চাকর ছিল ভাস্কর, ভাস্কর সঙ্গে অরুণদা এবং ভাস্কর আমার বাড়িতে মেকআপ নিয়ে হুগলিঘাট বলে একটি স্টেশন আছে নৈহাটিয়া ব্যান্ডেলের মাঝে না, হুগলিঘাট স্টেশনে। যদি ওখানে কোনো মানে আমাদের মানে পারমিশনই আছে না আর কি স্টেশনে। তো খুব সকাল সকাল গিয়েছি, ঘটনার চক্রে সেদিন আমাদের ক্যামেরাটা খুব গন্ডগোল হয়েছে। তো ক্যামেরাটা চালানো যাচ্ছে না, ভোরবেলা ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি মানে ফাঁকা স্টেশনে একটা শটটা মেরে নিতে পারবো, আমরা টেক করে নিতে পারবো। কিন্তু ক্যামেরাটা এমন মেঘ গেল যে সকালবেলা সেই শটটা, এবার যত বেলা হয়েছে লোক তো চলে আসছে এবং রাম ঠাকুরের সময় কেন, অথচ পিছনের লোকজন সব জিন্স প্যান্ট পরা বা সোয়েটার পরা, আমার এখনো মনে আছে শীতের সময় হয়েছিল। আমি এবং ধ্রুবদা বেশ টেনশন করছি আর কি, মানে ক্যামেরাটা নিয়ে বা এই শটটা, আর ওই একটা শট রাখতেই হতো যে ট্রেন থেকে নামছেন আর কি, মানে উনি যেখানে যাচ্ছেন রাম ঠাকুরের সেই সময় কথাটা অদ্ভুত দেখেছি। মানে একটা সবাই টেনশন করছে, অরুণদা বলছে না না কি আছে এত টেনশন করার কেছে, ঠিক আছে ট্রেন যাবে তো যাবে, কোনো অসুবিধা কি, আমি তো ঠিকই আছি আমি তো যাচ্ছি। তো
তা ধ্রুবদেব কালী নিজেরই বলছে, আরে পিছনের লোকগুলো দেখেছো সব জিন্সের প্যান্ট আর সোয়েটার করে, বলছে আরে ইয়েদের জিন্সের প্যান্টগুলোকে ধুতি করে দেবে এডিটিং এ, মানে এত মানে টেনশনহীন। আমার সত্যি খুব ভালো লাগছে, মানে আমরা যখন টেনশন করেছি অরুণদাকে কোনো পনিয়ে খায়নি। আর এই রাম ঠাকুরের ওনার লেখা ব্যাপারে তো অনেকে বললেন মানে অসাধারণ লেখনী, তা হাসতে হাসতে একদম বলছেন যখন রাম ঠাকুরের স্ক্রিপ্টের ব্যাপারে, আমি বলছি অরুণদা আপনি মোটামুটি সব লিখতে পারেন না, বলছে হ্যাঁ বলবে না যা লাগবে বলে, মানে আমার সেই কথাটা এখনো বলছে, মানে রাম ঠাকুরের সাথে উনি বলছেন আমি চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠনকে মিলিয়ে দেবো, মানে কি অসাধারণ দক্ষতা বলে যাচ্ছেন যে রাম ঠাকুরের সাথে আমি চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠন মিলিয়ে দেবো, মানে মেগা সিরিয়াল করতে হয় 500 এপিসোড ঠিক টেনে বাড়িয়ে দেবো, বলে ওটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। এবং সেটা দেখতাম উনি কি অবলীলা এগুলো করতে, অরুণদার সাথে কাজের সুবাদে 3-4 বার আমরা দূরদর্শনের একটা কাজেও আমরা একসাথে কাজ করেছি, 3 বকার কাণ্ড বলে সত্যি মনে পড়ছে, সেটা আমাদের ওখানে ব্যান্ডেলেই শুটিং হয়েছে। মানে সবসময় অরুণদা কেন একটা মজিয়ে রাখতেন, যখন টেনশন হলেও মানে অরুণদা থাকলে সেই টেনশনটা হতো না, জানি না সেই জিনিসটা কিছু বিন্দুমাত্র শিখতে পারবো কি না এই জন্মে, তবু অরুণদা যেখানে থাকুন আমি বিশ্বাস করি অরুণদা আমাদের মধ্যেই থাকবেন, আর অরুণদার এই হাসি মুখটা নিয়ে যাতে আমরা সারা জীবন চলতে পারি। অরুণদা সুভাষ সরকার বন্ধু, বহুদিন একসাথে পথ চলে চেনা মানুষটি হঠাৎ যদি সঙ্গ ছেড়ে একেবারে চলে যায় ব্যথা তো লাগবে। নমস্কার, যারা এখানে উপস্থিত আছে সবাইকে প্রণাম জানাই। আমার মনে হচ্ছে আজকে আমি সারাক্ষণ রয়েছি এখানে, কোন একটা জায়গায় ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি 1 মিনিট নিরবতা পালন করি এক মুহূর্তটা সেটা হয়নি এখানে, তাই যদি আপনাদের কোনো আপত্তি না থাকে 1 মিনিট একটু নিরবতা পালন করে আমার মনে হয় তার সাক্ষাৎ শান্তির জন্য আমার অনুমতি। ঠিক আছে, অরুণদার সম্পর্কে আমি 2-4 কথা বলব, তার কারণ অরুণদার সাথে আমার দীর্ঘ 10 বছরের আলাপ। আমার 2 মেয়ে রঙ্গপীঠে নাটক করত অরুণদার জন্যই,
এবং আমি আমার মেয়েদের নিতে আসতাম। যখন নাটক শেষ হয়ে যেত তখন অরুণদার সাথে বসে বসে গর্ব করতাম। একটা জিনিস জেনেছিলাম, সিনিয়র মানুষদের কাছে অনেক কিছু শেখার আছে যেটা আমরা হয়তো আগে শিখতে পারিনি, সেটা হচ্ছে দায়িত্ববোধ। আমাকে ডিউটি করতে হতো শিফটিং ডিউটি, আমি বজবজ থেকে রাত্রি 10টার সময় হাজিরায় মেয়েদের নিতে আসতাম। দেখতাম অরুণদা আমার দুই মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, অমিতদা ধ্রুবদা তার সাথে। সেদিন থেকেই বুঝেছিলাম যে রঙ্গপীঠের কর্মকর্তা যারা আছে তাদের প্রচন্ড দায়িত্ববোধ আছে, তারা প্রচন্ড ডিসিপ্লিন মেনটেন করে। তা আমি বিশেষ কিছু বলব না, এখানে অনেক সিনিয়র দাদারা বলে গেছেন, তাই সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি এসেছি একটি কারণে, আমি কবিতা খুব ভালোবাসি, কবিতা পাঠ করি। তা অরুণদা আমাকে বলেছিলেন, সরকারদা একদিন আপনার কবিতা শুনব, কিন্তু আমার ভাগ্যের পরিহাস অরুণদাকে শোনাতে পারি। তাই আজকে একটা ছোট্ট কবিতা বলছি, যাতে অরুণদার আত্মার শান্তি কামনা করি। যদি কোনো ভুল হয় আমাকে মাফ করবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন, প্রথমে তিনি পাননি, নোবেল কমিটি ওনাকে পুরস্কার দেয়নি। তখন সেই কমিটিতে রবার্ট অ্যান্ডুস ছিল, তার বিশেষ চেনা পরিচিত। তখন বললেন যে না, ইন্ডিয়ান রবি ঠাকুর সেইটার অপরাধ, তাই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু তখন উনি অ্যান্ডুস প্রতিবাদ করে বললেন, না দিতে হবে, পেলে উনিই পাবেন, তোমরা ভালো করে পড়ো, দেখো পাওয়ার যোগ্য ব্যক্তি একমাত্র রবি ঠাকুর। তাই রবি ঠাকুর মাঝরাতে যখন জানতে পারলেন, সবাই মিলে বললেন একদিনই পাবেন, তখন উনি সেই রাত 2:30 সময়, এগুলো আমার বিভিন্ন পত্রিকা থেকে পড়া যদিও বা, একটা কবিতা লিখেছিলেন আর একটা গান লিখেছিলেন। গান আমি গাইতে পারি না, গানটি হচ্ছে এই মনিহার রামায়ণা হিসাচি। তা আমি একটু কবিতা বলছি, এটা অরুণদাকে শোনাতে পারি। কবিতাটার নাম হচ্ছে ক্রিবো। আমি ফিরতে করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। বয়স হয়েছে তো, আজই শুভক্ষণ, এক মিনিট আমার কিছু মনে করবেন না, বয়স হয়েছে ভুলে যায়। আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ি দাঁড়ি ফিরতে নামে হবে। বাহির হতে নাই হতে কাহার দেখা পেলেন পথে, চলতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ঘরে ঘরে। সহসা দেখি রথ এসে থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে বুকে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকর্ষা। আমায় কিছু দাগ বলে বাড়িয়ে দিলে হাত, শুনে মহারাজ আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালে তরে রইল মাথা নিচু। কিসের অভাব তোমার, ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ছুরি হতে দিলেন তুলি একটা ছোট্ট কলা, যবে পাত্রখানি ঘরে আনি, এ কি ভিক্ষু
কামাজে একটা ছোট সোনার কোনা দেখি, দিলাম যা রাজ বেকারি স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমি আমার সকল শূন্য করে। নমস্কার। পরবর্তী নাট্যবন্ধু সাবরী কুণ্ডু। মঞ্চে উপবিষ্ট সমস্ত নাট্য ব্যক্তিত্বকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং অরুণদার পরিবারের সঙ্গে আমার সমবেদনা। আমি যদিও ওনার সঙ্গে খুব বেশি দিন পরিচিত হতে পারিনি, গত বছর কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তাদের মধ্যে হর্ষ দাস লোকশিল্পী, উনি যে একটা দলের কথা বলে গেলেন সেটা আমাদেরই দল, আমার দল। তো গত বছরের আগের বছর আমরা একটা নাটক করতে গিয়ে আমাদের দুটো প্রযোজনা করার কথা, কিন্তু একজন শিল্পীর সমস্যার কারণে আমরা দুটো প্রযোজনা তৈরি করে উঠতে পারি না। তখন আমাদের শিশির মঞ্চ ইয়ে করা হয়ে গেছে, বুকিং করা হয়ে গেছে, কোথায় পাবো কী পাবো। তো ঘটনাচক্রে আলোকশিল্পী হর্ষ দাস আমাদের দলেও আলোক করেন, তো ওনাকে বললাম যে একটা কোনো দল আমাকে রেফার করো যে আমাদের সঙ্গে করবেন একটা শো, একাঙ্ক নাটক। তো উনি আমাকে রঙ্গপীঠের ঠিকানাটা দেন। আমি জানতাম না যে রঙ্গপীঠে আমি যেখানে বসবাস করি সেখানেই বসবাস করেন ধ্রুব মুখার্জি বলে, ধ্রুবদা আমরা একই আবাসনের বাসিন্দা। তো এসে আমার ধ্রুবদার সঙ্গেও দেখা। তো যথারীতি রঙ্গপীঠ আমাদের সঙ্গে কোনো রকম কোনো দ্বিরুক্তি না করে, একদম একটা অপরিচিত দল, আমাদের কাছেও রঙ্গপীঠ তখন অপরিচিত, আমরাও রঙ্গপীঠের কাছে ততোধিক অপরিচিত, কারণ একটা মফস্বলের দল। আমরা যদিও কলকাতার ভিত্তিতেই কাজগুলো করি, কিন্তু দলটা আমাদের মফস্বলে, হুগলিতে, হুগলি একক প্রয়াস। তো অরুণদাকেই দেখেছিলাম, স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে বললো কোনো ব্যাপার না, আমাদের অনেক নাটক তৈরি আছে, আমরা কোন নাটকটা দেবো পরে জানিয়ে দিচ্ছি, আপনি আজকেই হল বুকিং ক্যান্সেল করবেন না, আপনি করুন আমরা আছি। তো খুব সুন্দরভাবে ইভেন টিকিট করা থেকে নিজেই দায়িত্ব নিয়ে নিলেন যে ঠিক আছে আপনাকে এত অস্থির হতে হবে না, আমাদের লোক আছে আমরা টিকিটটাও করে দেবো একসঙ্গে, আপনাদের নাটকের নাম বায়োডাটাটা দিয়ে যাবেন আমরা দিয়ে দেবো। তো সর্বান্তকরণে ভদ্রলোক আমাদের কাছে এগিয়ে এসেছিলেন এবং আমাদের পাশে থেকেছেন, আমাদের সেদিনের মঞ্চস্থ করবার জন্য নাটকটাকে যত রকম সহযোগিতা ওনার থেকে আমরা হয়তো যেটা আশা করিনি তার থেকেও বেশি কিছু আমরা তার থেকে পেয়েছি। যদিও আজকে আমার এই কথাটা বলা ঠিক না, তবু বলতে হবে যেখানেই থাকেন অরুণদা কথাটা শুনবেন, আপনার প্রতি অনেকেই অনেক কথা বলে গেছে, তারা অনেক দিন আপনাকে চেনেন জানেন তাই তারা বলেছেন, আর আপনি ভীষণ আবেগ
গেছিলেন অনেক বক্তা, দেখেছি তাদের চোখের জল, দেখেছি তাদের গলা ভেঙে আসার স্বর শুনলাম। তাতে বুঝতে পারলাম অরুণদা ভীষণভাবে একজন বন্ধুত্ব সুলভ আন্তরিকতা নিয়ে একটা মানুষ ছিলেন সবার পাশে। তো আমিও আন্তরিকতা পেয়েছি, এটা প্রথমেই স্বীকার করলাম আবারও। কিন্তু একটা অভিযোগ আছে, আপনি আমাদের 16 জুন হলে আমার নাটক দেখে বা আমার সঙ্গে কথা বলে আমার পিঠে হাত দিয়ে বলেছিলেন যে তোমাকে আমার লাগবে, আমি পাবো তো। কিন্তু 1 বছর হয়ে গেছে, আপনি চলে গেছেন আমাদের পাশ থেকে, আমাকে কোনোদিনও আপনি ডাকেননি, আপনার স্নেহের আশীর্বাদের হাতটা আমার মাথায় রাখেননি, এটা কিন্তু আমার আজও অভিযোগ। গত মৃত্যুর দিনটা কত ছিল, 4 নভেম্বর, হঠাৎ করেই ধ্রুবদা আমার দরজায় নক করে বলছেন অরুণদা চলে গেলেন। আমি শ্মশান থেকে ফিরলাম, আপনি তো কাজ করেছিলেন একদিন হলেও, তাই আপনাকে জানালাম। আমি সঙ্গে সঙ্গে আমার গ্রুপকে জানালাম এবং পরের দিন আমরা আমাদের গ্রুপে, আমাদের দলের ঘরে, আমরা আমাদের সমস্ত শিল্পীদেরকে নিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছিলাম অরুণদার জন্য। আজ এখানে এসে সবার সামনে আরেকবার আমার গ্রুপের তরফ থেকে অরুণদাকে প্রণাম জানাতে পারলাম, এটাই আমার আনন্দ। তবে অরুণদার রঙ্গপীঠকে আমি পাশে পেয়েছিলাম, আজ রঙ্গপীঠ যাদের হাত ধরে এগিয়ে যাবে, অরুণদা যাদের ওপর দায়িত্ব দিয়ে গেছেন তারা যেভাবে দায়িত্ব পালন করবেন, অরুণদার সহযোগিতা মাথায় রেখেই, পাশে রেখেই আমি রঙ্গপীঠের কাছে আজকে এটাই প্রতিজ্ঞা করলাম যে রঙ্গপীঠ যদি কখনো আমাকে বা আমার গ্রুপের কোনো রকম কোনো সাহায্য পেতে চায়, আমি সর্বান্তকরণে সমস্ত রকম আন্তরিকতা দিয়ে রঙ্গপীঠের পাশে থাকব, এটুকুই আমার বক্তব্য। আপনারা যারা আজকে এতক্ষণ ধরে একসঙ্গে এই মঞ্চে আমাদের পাশে থেকে আমাদের এই আজকের সন্ধ্যার অরুণদার নামাঙ্কিত যে কর্মকাণ্ডকে সফল করলেন, রঙ্গপীঠ এবং অরুণদার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনারা ভালো থাকবেন। আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করছি অরুণদার ছবি মানসপটে এঁকে বাড়ি যাচ্ছি। তার নির্দেশ অনুযায়ী আগামী দিনে কাজ করব, এটা আমাদের প্রতিশ্রুতি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে রঙ্গপীঠের কোনো অভিনয় মঞ্চে, কোনো শোতে। শুভরাত্রি। এইরকম সময় এই অন্ধকারের ভেতরে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। বলব আমি ঠিক করলাম, আমরা খেলা ঘরে যাব, খেলা ঘর যদি বন্ধু যাবার চান দেখাই যাচ্ছে না। ছায়া যেমন রে
মিটিংটা।